আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মালিরঙ্ক বাজার সংলগ্ন একটি রেডিমেড ঘরের হাটে। ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার শরীফ এন্টারপ্রাইজ। এখানে কিন্তু আপনি রেডিমেড সব ধরনের ঘর পাবেন, বিশেষ করে একতলা, দেড়তলা, দোতলা, লোহা কাঠ থেকে শুরু করে ঝোল বারান্দা সহ সব ধরনের রেডিমেড ঘর কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। চাইলে বাংলাদেশের সকল জেলায় কিন্তু এই ঘরগুলো নেওয়া যায়। তো যারা এই ধরনের ঘর কিনতে চান তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ধরনের ভিডিওগুলি যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে লোহা কাঠ এবং ইউক্যালিপটাস কাঠ দুই ধরনের কাঠের ঘর বিক্রি করা হয়। আসলে কোন কোন ধরনের বা কোন কোন ডিজাইনের ঘরগুলা বিক্রি করা হয়? এখানে একতলা, দেড়তলা, ছতলা, দুইতলা, আড়াইতলা, তিনতলা পর্যন্ত ঘর করা হয়। এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে আপনার লোহজং থানা মালিলঙ্ক বাজার কবরস্থানের সংলগ্ন, এবং এই যে স্ক্রিনের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া, এবং ঠিকানা দেওয়া থাকবে, সরাসরি আসতে পারবে এবং ফোন করে। আর যদি ঢাকা থেকে কেউ আসতে চায়? হ্যাঁ, ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা মাওয়া রোড, মাওয়া থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে লোহজং থানা নতুন থানার পাশে, মানে মালিলঙ্ক বাজার। ঠিক আছে ভাই। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি যে অনেকেই প্রশ্ন করে এত বড় বড় ঘরগুলো আসলে কিভাবে নেওয়া সম্ভব, এগুলো আসলে কিভাবে নেওয়া যায়? এটা পুরো আপনি পার্ট বাই পার্ট করে গাড়ি পথে বা ট্রলার পথে নেওয়া যায়। মমিসিং, তারপরে আপনার বরিশালে, তারপরে জামালপুর, নেত্রকোনা, এদিকে কুমিল্লাতে, তারপর নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, তার গাজীপুর, সাভার, এখান থেকে আমার অনেক ঘর বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সারা বাংলাদেশ, চুয়াডাঙ্গা, সারা বাংলাদেশে এখান থেকে করছি, সব জায়গায় ঘর নিতে পারবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে ভিউয়ারদের সুবিধার্থে যে বর্তমানে যে ঘরগুলো আপনার কাছে আছে এগুলা ছাড়াও তো অর্ডার দিলে ঘর, হ্যাঁ হ্যাঁ, যে কোনো ধরনের ঘর অর্ডার দিলে পাবেন ইনশাআল্লাহ, যে কোনো টাইমে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভিউয়ারদের সুবিধার্থে যদি একে একে ঘরগুলা দেখাতেন এবং এগুলোর প্রাইস এবং কি ধরনের কাঠ তৈরি করেছেন আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন। শরীফ ভাই, প্রথমেই আমাদেরকে কোন ঘরটা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন? আচ্ছা, প্রথমে আমি একটা কম বাজেটের একটা ঘর দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, আর কম হলেও আমি ওরকম নর্মাল কোয়ালিটির ঘর করি না, ঘরের মানটা ঠিক রাখি এবং ঘরটা খুবই ই হয়, হ্যাঁ, কোয়ালিটিপূর্ণ ঘর, হ্যাঁ, মেনটেন করে ঘরটা। এই যে একটা ঘর দেখতেছেন, আয়তেশাবন্ধ ঘর, একতলা ঘর, আয়তেশ একতলা। এটা আপনার 15.5x8 এই ঘরটা, হ্যাঁ, একতলা বলে। হ্যাঁ, আচ্ছা, এটা কাঠগুলা কি কি দিছে? এটা কিছু লোহা কাঠ এবং ইউক্যালিপটাস মিক্স করা হয়, মিক্স করা, হ্যাঁ, দুই ধরনের। কাঠটা কি রকম? ইউক্যালিপটাস কাঠটা খুব ভালো কাঠ, এটা এই কাঠ আপনি 30-40 বছর কিছুই হবে না, লোহা কাঠের কোনো শেষ করার ব্যবস্থা নেই, 100 বছর গ্যারান্টি। না না, ঘুরে ধরে না, ঘুরে ধরে না। টিনগুলো ভাই কি? টিনগুলো জাপানি টিন, এটা জাপানি টিন, প্লেন টিন জাপানি, হ্যাঁ। পার্টিশন দেওয়া যাবে, হ্যাঁ, চাইলে পার্টিশন করা যাবে। ভিতরে কয়টা জানালা আছে? ভিতরে জানালা আছে 11টা। আচ্ছা, উপরে কি আপনার ইয়ে আছে, তাই না? হ্যাঁ, উপরে স্টোর রুম রাখা যায়, আলামাল রাখা যায়, চাইলে উপরে থাকতেও পারবে, হ্যাঁ, হাইটটা একটু কম হবে, সিঁড়ি দিয়ে ইচ্ছা করলে আলাদা থাকতে পারবে, সিঁড়ি দিয়ে থাকতে পারবে, হ্যাঁ, থাকতে পারবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এই ঘরটা উপরেও কিন্তু টিন দিয়ে সুন্দর করে ডিজাইন দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডিজাইন আছে, এগুলো টিন দিয়ে তৈরি করা, টিন দিয়ে তৈরি করা, হ্যাঁ। আচ্ছা, উপরে নকশাটা খুব সুন্দর। আর তো এইটা, এই ঘরটা আপনার কত চাচ্ছেন দাম? এই ঘরটা চাইতেছি 1,60,000 টাকা। মাত্র 1,60,000 টাকা হলে কিন্তু আপনার লোহা কাঠ এবং ইউক্যালিপটাস মিক্স একটা ঘর, তাই না? খুব সুন্দর একটা ঘর, 1,60,000 টাকা। হ্যাঁ, ওকে।
ওই তারপরে আমরা কোন ঘরটা দেখব? এই যে এখানে একটা ঘর আছে আই 21 বন্ধ ঘর, ফুল দেড়তলা ঘর। এটা হচ্ছে দেড়তলা? দেড়তলা ফুল দেড়তলা 21। হ্যাঁ, কত ফিট বাই কত? এটা আপনি 21 ফিট বাই 111 ফিট। নিচের অংশটা চাইলে কিন্তু পার্টিশন দিয়ে আলাদাভাবে একটা রুম করা যাবে। আচ্ছা, এই ঘরগুলোর ভাই বাথরুমগুলো আসলে কি? এই হ্যাঁ, এটা বাথরুমগুলো আলাদা করতে হবে, সাইডে করে করা যাবে, সব কিছু সাইডে ব্যবস্থা করে, পিছনে দরজা সিস্টেম করে ব্যবস্থা করা যাবে। এই ঘরগুলোর বাথরুম আলাদা আলাদা করা হয়, সাধারণত আলাদা করা। আচ্ছা, আমরা একটু উপরের অংশে ভিউয়ার্সদেরকে দেখাই, উপরের যে ডুপ্লেক্স সিঁড়িটা, সিঁড়িটা একটু দেখার। এটার কিন্তু এই পাশটাও দেখেন যথেষ্ট হাইট, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ফুল দেড়তলা ঘর, ফুল দেড়তলা। আচ্ছা, তো আমরা একটু ভিতরের অংশ একটু ভিউয়ার্সদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে দেড়তলা ডুপ্লেক্স ঘরের যে সিঁড়িটা, হ্যাঁ, কাঠের সিঁড়ি। এই সিঁড়িটা কি কাঠ ভাই? এটা লোহা কাঠের। এটা লোহা কাঠের না? আমরা একটু উপরের অংশে উঠি আস্তে আস্তে। দেখেন আপনারা, এই যে দোতলা ঘরের উপরের অংশ, উপরে কতগুলো জানালা আছে? উপরে জানালা আছে 13টা। 13টা জানালা। আর উপরের টিন গুলা কি টিন ভাই? এটা আবুল খায়ের টিন, এটা আবুল খায়ের কোম্পানি। আবুল খায়ের টিন। আচ্ছা, উপরেও পার্টিশন দিতে পারবে? হ্যাঁ, উপরেও পার্টিশন চালিয়ে দিতে পারবে। উপরে পার্টিশন দিয়ে চালিয়ে পারবে। অনেকগুলো জানালা উপরে কিন্তু অনেক খোলামেলা হবে, তাই না? জানালা গুলো খুললে, হ্যাঁ অনেক খোলামেলা। এখন কিন্তু ফুল কমপ্লিট হয় না, কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ। এই ঘরটা তো দেখলাম আমরা, তাই না? তো এই ঘরটা আসলে দামটা কত চাচ্ছেন? এই ঘরটা দাম চাইতেছি 3,20,000 টাকা। দেড়তলা ঘর, আর এটা হচ্ছে আই 21 বন্ধ, আই 21 সম্পূর্ণ লোহা কাঠের। মান আমার ঘরের আপনি একটু ফলো করবেন, এখানে কোনো মানে অন্য কোনো মিক্স নাই, কোনোই নেই, সম্পূর্ণ লোহা কাঠের। এবং কারিও কাজের অনেক ই আছে, আপনি কাজগুলোই খুব সুন্দর করে করা হয়, দেখার মতো হয়। একজন হ্যাঁ, দরজা, এটা দরজা নকশা করা, হ্যাঁ ডিজাইন হবে। তো দামটা কত বলছেন? এটা 3,20,000 টাকা দাম। 3,20,000 টাকা। সেক্ষেত্রে সরাসরি আসলে কিছুটা অনার করা যাবে? কিছুটা মানে এখন বর্তমানে সব কিছু দাম তো অনেকটা বেশি, তো কিছুটা অনার করা যাবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা হচ্ছে যে এখন এই যে একটা দেখতে পাচ্ছি, এটা তো বিশাল বড় ঘর। হ্যাঁ, এটা দুইতলা ঘর, দুইতলা। এটা হচ্ছে দুইতলা না? দুইতলা, হ্যাঁ। দুইতলা ঘর, এটা কিন্তু কমপ্লিট হবে, কাজ চলতেছে, কাজ চলতেছে, হ্যাঁ, খুবই সুন্দর হবে। হ্যাঁ, এটা ঝুল বারান্দা হবে? সামনে ঝুল হবে না, কিন্তু বারান্দা নাক হবে, বারান্দা নিচে রুম হবে, দোতলায় রুম হবে, তারপরে সিলিং হবে, এগোটা উপরে সিলিং হবে, কাজ চলতেছে। এটার সাইজটা যদি বলতেন? এটার সাইজটা আপনি 23x20 ফিট, 23x20 ফিট। হ্যাঁ, কত বন্ধের ঘর এটা? আই 23 বন্ধ ঘর, টোটাল বারান্দা সহ 23x20। এটা কিন্তু অনেক সুন্দর হবে এই ঘরটা। হ্যাঁ, এই ঘরটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আপনারা দেখেন, এটা চারদিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আপনার সামনে বারান্দা হবে, তাই না? সামনে বারান্দা হবে, নাক হবে বারান্দায়, সামনে ডিজাইন হবে। এটা কি কি কাঠ টিন দিছে? এটা সম্পূর্ণ সম্পূর্ণ লোহা কাঠের, এটা ভিতরে অন্য কোনো কাঠ থাকবে না, সম্পূর্ণ লোহা কাঠের। এইটা সামনে তো নকশা দেওয়া আছে? হ্যাঁ, সামনে নকশা হবে, দরজার নকশা হবে, বারান্দায় রুম হবে, ভিতরে রুম হবে, উপরে রুম হবে, তিনটা, এটা 6টা রুম হবে টোটাল। আচ্ছা, এটা আসলে পুরোপুরি কমপ্লিট হলে আমরা একটা ভিডিও করব, তখন ভিউয়ার্সরা দেখতে পারবে। তো এখন এই ঘরটার দামটা কত চাচ্ছেন? এই ঘরটার দাম চাইতেছি 9.5 লাখ টাকা। 9.5 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি এটার বিস্তারিত যদি একটু বলতেন। হ্যাঁ, এই যে একটা ঘর, এটাও আই 21 বন্ধ ঘর, এটা এটাও লোহা কাঠের, সম্পূর্ণ লোহা কাঠের এই ঘরটা। হ্যাঁ, এই ঘরটা মানে খুবই একবার ফ্রেশ কাঠের ঘর, এটা তো কোনো ই নেই। দেড়তলা? হ্যাঁ, দেড়তলা, সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর এটা। এবং পাশাপাশি এটাও কিন্তু ওইগুলোর মতো ডুপ্লেক্স সিঁড়ি, ডুপ্লেক্স সিঁড়ি আছে। হ্যাঁ, উপরে তা উপরে থাকা যাবে, এটা চাইলে 4টা রুম করা যাবে চাইলে। এখন আমি আপাতত রুম তো ওইভাবে পারমিশন দেই নেই, কিন্তু 4টা রুম করা যাবে, এটা করলে 4টা রুম করা, 4টা রুম করা যাবে। কি কাঠ ভাই এটা? নাইজেরিয়ান লোহা কাঠ, সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠের, লোহা কাঠের। হ্যাঁ, হাইটটা কিন্তু অনেক বেশি, আর উপরে টিন দিয়ে ডিজাইন করা আছে। হ্যাঁ, উপরে টিন দিয়ে ডিজাইন করা আছে, আর ফ্লোরটা পাটাতনটা করেই কাঠের এতটুকুই। আর উপরে নিচে তো অনেকগুলো জানালা আছে? হ্যাঁ, উপরে নিচে অনেকগুলো জানালা আছে, টোটাল 22 জোড়া জানালা আছে। তার মানে নিচে উপরে পার্টিশন দিয়ে থাকা যাবে? হ্যাঁ, নিচে উপরে পার্টিশন থাকা, পার্টিশন দিয়ে থাকা যাবে। পাশাপাশি এখানে কিন্তু আপনার কাঠের মধ্যে নকশা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কাপড়টা কাঠের নকশা দেওয়া আছে। ডোরটা যদি আপনাদেরকে একটু দেখাই, ডোরে কিন্তু নকশা দেওয়া আছে। হ্যাঁ, ডোরে নকশা করা আছে, নকশা দেওয়া আছে। এটা বিক্রমপুরের যে আপনার সৌন্দর্য, এই কাঠের ঘরগুলো কিন্তু আসলে সব জেলাতে কিন্তু এই ধরনের মিস্ত্রিও পাওয়া যায় না, এবং এগুলো তৈরি করা সম্ভব না। আমাদের এখন এই ধরনের ঘরগুলো সারা বাংলাদেশে ইনশাল্লাহ যেতেছে, একতলা ঘর, দেড়তলা, দোতলা পর্যন্ত আমাদের থেকে যেতেছে। এখানে আপনার
বরিশালে গেছে, মমিসিংহ, তারপরে হ্যাঁ সব জায়গায় যাচ্ছে এখানে। তো এখন কথা হচ্ছে এটার দামটা কত যাচ্ছেন? এই গটার দাম যাইতেছে 3,40,000 টাকা। 3,40,000 টাকা। ওকে ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু অনেক ধরনের ঘরই কিন্তু তৈরি করা আছে, পাশাপাশি অর্ডার দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে একটা একতলা ঘরের কাজ করে রাখছি, অনেক সুন্দর একটা ঘর হবে, একতলা আয়তে সাবন্ধ ঘরের। এই এটার আপনার সম্পূর্ণ লোহা কাটের হবে, এটা কোনো অন্য ধরনের কাজ, সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাটের, খুবই ভালো মানের ঘর। এটা খুবই ভালো মানের একতলা করে রাখছি, এই যে বেড়াগুলোই করে রাখছি। এটা কি ঘর বলে? এটা এটা আপনার দেড়তলাই বলে, এটা দেড়তলা ঘর, একটু অন্য ধরনের ডিজাইন। হ্যাঁ অন্য ধরনের ডিজাইন। হ্যাঁ পুরো কিন্তু টিনের দেখেন নকশাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এবং আমরা যদি একটু কাছাকাছি ভিতরের অংশ আপনাদেরকে দেখাই, উপরে 13টা জানালা, নিচে 10টা জানালা। এটা কত সাইজ ঘরটা? এটা 21 ফিট/11 ফিট। এটা আয় 21 বন্ধ ঘর, এটাও আয় বন্ধ। হ্যাঁ আয় 21 বন্ধ ঘর। এখন এটার দামটা কত যাচ্ছেন? এই ঘরটার দাম চাইতেছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। আচ্ছা, চাইলে সব জেলায় তো ঘরগুলো নিতে পারবে? হ্যাঁ চাইলে সব জেলায় নিতে পারবে, কোনো বাংলাদেশের জেলা যে কোনো জেলায় নিতে পারবে। আপনাদেরকে অর্ডার দেয় কেউ, সেক্ষেত্রে কিরকম সময় লাগে? এই ঘরটা অর্ডার দিলে এই ধরনের 10 দিন সময় লাগবে, সম্পূর্ণ লোহা কাটের। পাশাপাশি উপরে নিচে পার্টিশন দিয়ে আলাদা করে থাকতে পারবে, যেহেতু একটা আপনার সিঁড়ি ডুপ্লেক্স সিঁড়ির একটা দেখাইছি সবাইকে, এর প্রাইস সেম এরকম। হ্যাঁ সেম প্রাইস এরকমই সব। ব্যবসাটা মানে সফল হোক বা একজনে দেখে ভালো বলুক, এই জন্য আমার কোন মান আমি ঠিক থাকে, গোডেলটা যেন ঠিক থাকে। আরেকটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি, অনেকেই করে নিচের খাম গুলো, এগুলো কি সিমেন্টের না কাঠের দেওয়া? এটা কাঠের, এটা কাঠের। হ্যাঁ চাইলে আমরা নিচে অনেক ঘরে সিমেন্ট দিয়ে থাকি, কারণ অনেক বাড়িতে উলু একটা পোকা আছে, ওটা ধরে ফেলে, এই জন্য অনেক ঘরে আমরা নিচে সিমেন্ট দিয়ে থাকি, চাইলে দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ চাইলে দিয়ে থাকি। ঠিক আছে, তো ভাইয়া এখন কথা হচ্ছে এই ঘরটার দামটা কত? এই ঘরটা চার দাম চাইতেছি 4,50,000 টাকা। 4,50,000 টাকা। টিন গুলাই আপনার জাপানি প্লেন সিট, আর উপরে চালের টিন আবুল খায়ের কোম্পানির। দুইটাই ভালো, দুটোই ভালো। হ্যাঁ ওকে, 4,50,000। 4,50,000 টাকা। ওকে, তারপরে কোনটা দেখবো? এই একটা ঘর আছে, এটা কম রেঞ্জ ঘর। তারপরে একটা ঘর আছে একটু কম রেঞ্জের মধ্যে, এটা কি মিক্স? মিক্স, হ্যাঁ এটা মিক্স, ইউক্যালিপটাস লোহা কাটে মিক্স করা আছে। এটা সামনের বেড়া লোহা কাটের, সামনের ভেলকিটা লোহা কাটের, খাম লোহা কাটের, নিচের লড়াগুলো লোহা কাটের আছে, আর বাকিটা ইউক্যালিপটাস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা এটার সাইজটা কত? এটা 21 আয় 21 বন্ধ। এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাইতেছি 2,00,000 টাকা। 2,00,000 টাকা। হ্যাঁ ওকে। এছাড়াও আমার যে কোনো ঘর অর্ডার দিলে আমরা করে থাকি, একতলা, দেড়তলা, দুইতলা, অনেক ঘর আমার ইনশাল্লাহ অর্ডার আছে। বরিশালে একটা ঘর করতেছি এখন, খুব দোতলা, তারপরে মমিসিং আপনার গ্রিন অরণ্য পার্কের ওনারদের একটা ঘর করতেছি দোতলা। হ্যাঁ দুইটা ঘর আমার দোতলার কাজ চলতেছে ইনশাল্লাহ। তো আমি চাইলে যে কোনো ধরনের ঘরে আমি অর্ডার দিলে করে থাকি, করে দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমরা যেটা জানি আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় হাই কোয়ালিটি রিসোর্টও, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা ঘর করে দিতেছি, হ্যাঁ রিসোর্টও তৈরি করি। যে কোনো ডিজাইন দিলে, যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তাছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে, সরাসরি যোগাযোগ করে আপনার সাথে আসতে পারবে এখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারবে। ঠিকানাটা আপনার আমার এখানে যেখানে আমি ঘরটা উঠাই, এটা মালিলঙ্ক বাজার মাদ্রাসা এবং কবরস্থান সংলগ্ন মানিলঙ্ক বাজার। হ্যাঁ আর আমি দোকান যেখানে আমি বসি ওইটা গোরদুর কলাবাগান কাঠপট্টি। হ্যাঁ কাঠের ব্যবসা আছে আমার, কাঠের পাশাপাশি আমার কাঠের ব্যবসা আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।